চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো ভালো আছি আর আজকে আছি আমার আমি আমার বাড়ির ছাদে তোমরা দেখতেই পাচ্ছ ছাদে ব্লগটা শুরু করছি কারণ ছাদে শুরু করার একটা কারণ আছে সেটা বলছি আজকে ব্লগটা হতে চলেছে একটা সারপ্রাইজ গিফট নিয়ে কাকে গিফট দেব কী গিফট দেবো এর জন্য দেখতে হবে তোমাদের ভিডিওটা স্কিপ না করে আর কি সারপ্রাইজের ব্যাপারটা বলছি কাকে সারপ্রাইজ দিচ্ছি আর কি সারপ্রাইজ দিচ্ছি অনেক দিন ধরেই বায়না করছিলো আমার কাছে মানে গিফটটা পাওয়ার জন্য কিন্তু আমি ওকে দিতে পারিনি একটা মানে কি বলবো একটা অন্যরকম কারণ মানে বিশেষ কারণ আলাদা একটা স্টোরি আছে ওকে নিয়ে যাকে গিফটটা দিচ্ছি তাকে নিয়ে কিন্তু এই স্টোরিটা আজকে এই ভিডিওতে বলা সম্ভব নয় আমি অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই বলবো স্টোরিটা আর দিতে না দিতে চাওয়ার কারণটা হচ্ছে এতবার বায়না করছে না দিয়ে পারছি না যেহেতু মায়ের মন দিতেই হবে তার জন্য দিয়ে দিচ্ছি গিফটটা আর গিফটটা পেয়ে ও এতটা খুশি এতটা খুশি মানে আমি তোমাদের বোঝাতে পারবো না সেই জন্যই এই খুশিটা তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য এই ব্লগটা করা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সারপ্রাইজ গিফটটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখলে আমি অন্তত খুব খুশি হব আর যাকে গিফট দিচ্ছি সেও খুব খুশি হবে এবং দেখো গিফটটা কি এবং গিফটটা পেয়ে সে কি বলল। বন্ধুরা তো দেখো সেই গিফটটা কি এবং কাকে দিয়েছি সেই গিফট এই যে দেখো সেই গিফট এবং গিফটের উপরে বসে আছে আমার ছোট ছেলে ওকেই দিয়েছি সেই গিফটটা কারণ ওকে দিয়েছি অনেক বায়না করেছে অনেক জেদ করেছিল তার জন্য দিয়েছি ও যেহেতু হাঁপিয়ে যায় তার জন্যই ওরা হাঁপানোর একটা আলাদা স্টোরি আছে কেন হাঁপিয়ে যায় সেটা তোমাদের আমি অন্য একটা নেক্সট ব্লগে অবশ্যই বলবো আর ওর কেমন লেগেছে সেটাও নিজেই বলুক কেমন লেগেছে তোমার বলো আমার খুবই ভালো লেগেছে তাই জন্য আমি আমার মাকে একটা চুম্বু দিব দাও আর থ্যাংক ইউ বলবে না হাঁপিয়ে যায় কিসের জন্য হাঁপিয়ে যায় বললামই তো আলাদা স্টোরি আছে এর জন্য এই স্টোরিটা অবশ্যই তোমাদের জানাবো আমি যে কেন হাঁপিয়ে যায় আর মানে কি কারণে হাঁপিয়ে যায় সেটা বলবো আর হাঁপিয়ে গেলে মানে জোরে জোরে খুব নিঃশ্বাস নিতে থাকে সেটা তোমাদের জন্য আলাদা আমি একটা ভিডিও করব এর জন্য আমি ওকে ছাদে চালাতে দিয়েছি ও ছাদেই মানে চালায় সেটা আর অন্য জায়গায় চালানোর ওর পারমিশন নেই তার জন্য ও খুব এনজয় করছে ব্যাপারটা নিয়ে তোমরা দেখো একটু কতটা খুশি মানে খুশি আর আনন্দ আর ধরছে না মানে হচ্ছে যে না জানি কি ওর সঙ্গে সঙ্গে আমিও খুব খুশি মনে হচ্ছে ও খুশি থাকলেই মানে আমিও খুশি এরকম একটা ব্যাপার মানে ও আমার সবচেয়ে আদরের হ্যাঁ ও আমাকে আমি মানে কি বলবো ওর সম্বন্ধে ওর আলাদা একটা স্টোরি আছে একটা অন্য একদমই অন্যরকম স্টোরি তোমরা শুনলে অবাক হয়ে যাবে বন্ধুরা সবটাই দেখলে ভিডিওটা আর গিফটটা কেমন হয়েছে জানাবে আর যে গিফটটা পেয়েছে সে তো মারাত্মক খুশি সঙ্গে সঙ্গে আমিও খুশি ওকে দিতে পেরেছি গিফটটা আমি মানে না দিয়ে উপায় ছিল না তার জন্যই দিয়েছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর অবশ্যই জানিও তোমরা আর নেক্সট কী ভিডিও দেখতে চাও তো সবাই ভালো থেকো এখানেই ব্লগটা শেষ করছি বাই